হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাফিজা, স্টুডেন্ট কনসালটেন্ট অফ হ্যাসল ফ্রি এডুকেশন। আজকে আমি আপনাদের সাথে এমন একজন স্টুডেন্টের ভিসা সাকসেস শেয়ার করব, যিনি মাত্র 4,000 পাউন্ড ডিপোজিট করে UKVA ইন্টারভিউ দেওয়ার পর UK স্টুডেন্ট ভিসা পেয়েছে। আপুর নাম হচ্ছে আসিয়া খাতুন। আপু, কেমন লাগছে ভিসা পাওয়ার পর? আপু, আমার খুবই ভালো লাগছে আর আমি খুবই এক্সাইটেড, কারণ মানে অনেক কষ্টের পরে সাকসেস পেয়েছি এই জন্য। আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোন ইউনিভার্সিটির জন্য ভিসা পেয়েছেন? বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি। বার্মিংহাম সিটি। আপনার কোর্স নেমটা একটু সবার সাথে শেয়ার করবেন? MSc ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। খুবই ভালো। আপু, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সবাইকে একটু বলতেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে BSc কমপ্লিট করেছি, তারপরে আমি আর কি আমার সাবজেক্টটা সুইচ করেছি। সুইচ করেছেন, আচ্ছা। এখন আপু, আপনার ইউনিভার্সিটিতে টিউশন ফি কত ছিল? 17,710 পাউন্ড ছিল। সেখান থেকে আমি 1,000 স্কলারশিপ পেয়ে টোটাল অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 16,710। আচ্ছা, অ্যান্ড আপনার ডিপোজিট কত ছিল? 4,000 পাউন্ড। রাইট, সো মাত্র 4,000 পাউন্ড ডিপোজিট করে আসি আপু হচ্ছে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির মতো একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছে। এখন আপু, আপনার এই পুরো জার্নিতে আমার কাছে মনে হচ্ছে থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল আপনার ইন্টারভিউ নিয়ে। আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ হয়েছে, UKVA ইন্টারভিউ হয়েছে, সো সেটার এক্সপিরিয়েন্সটা একটু সবার সাথে শেয়ার করবেন। আমার কাস ইন্টারভিউ প্লাস UKVA ইন্টারভিউতে আমি যথেষ্ট প্যানিক খাচ্ছিলাম, কিন্তু আপনি বা হ্যাসল ফ্রি আমাকে যথেষ্ট হেল্প করেছে, যার কারণে আজকে আমি সাকসেসটা অর্জন করতে পেরেছি। আর আমার UKVA ইন্টারভিউর ঠিক 13 দিন পরে আমার ভিসাটা এসেছে, ভিসা চলে আসছে। আচ্ছা, সো অনেকে হয় ভিসা ডিসিশন আসতে লেট হয়, তখন ওই টাইমে টেনশন হয়, তো তাদের জন্য আপনি কী বলবেন? তাদের জন্য আমি একটা কথাই বলবো যে অ্যাকচুয়ালি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তো আমি বলবো যে আল্লাহ যদি চায় তাহলে সব কিছু সাকসেসফুলি হয়ে যাবে, এটাই বলবো আর কি। আলহামদুলিল্লাহ। আপু, ফ্লাই করছেন কবে? আমার ফ্লাইট হচ্ছে 10 তারিখ, 10 অক্টোবর। ওকে ওকে আপু, বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট জার্নি। আমি তার আগে একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাচ্ছি, হ্যাসল ফ্রির সাথে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা কেমন ছিল একটু শেয়ার করবেন। আমি প্রথমত হচ্ছে হ্যাসল ফ্রিকে অনলাইনের মাধ্যমে পেয়েছি, তো ফার্স্ট থেকে তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যেমন ইউনিভার্সিটি চুজ করা, আমার টিউশন ফিস সম্পর্কে, আমার লোকেশন সম্পর্কে, তো সব কিছু মিলিয়ে হ্যাসল ফ্রি হচ্ছে সো মাচ সাপোর্টিভ। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি, মানে নাফিজা আঞ্জুম আপু, কারণ উনি আমার কাস ইন্টারভিউ, UKVA ইন্টারভিউ নিয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, আমাকে প্রিপেয়ার করেছে, দ্যাটস হোয়াই আমি আজকে এই সাকসেসটা অর্জন করেছি। তো সবাইকে বলবো হ্যাসল ফ্রির মাধ্যমে সবাই যেন অ্যাপ্লাই করে, কারণ হ্যাসল ফ্রির মাধ্যমে অ্যাপ্লাই করলে কাস ইন্টারভিউ, UKVA ইন্টারভিউ নিয়ে কোনো টেনশন থাকবে না। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, আপনার থেকে কি আমরা কোনো সার্ভিস চার্জ নিয়েছিলাম? জি না, 5,000 নিয়েছিলেন, পরে আমি ডিপোজিট করার পরে আমাকে ওটা ব্যাক দেওয়া হয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ আপু। সো থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সো আপনারা যদি আসি আপুর মতো UK স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট বিষয় মেনশন করে দিই, আসি আপু কিন্তু UKতে যাওয়ার পর আমাদের অফিস থেকে একটি ফ্রি ল্যাপটপ গিফট হিসেবে পাবেন। সো আপনারা যারা আসি আপুর মতো ফ্রি ল্যাপটপ পেতে চান ভিসার পর, তারা আজই অ্যাপ্লিকেশনের জন্য কন্ট্যাক্ট করুন।